আসসালামু আলাইকুম, আমি আজকে দেখাবো আপনাদেরকে অ্যাডমোভেন এই সাইটে কিভাবে ডিপোজিট করবেন। সঠিক নিয়মটি আমি আজকে দেখাবো লাইভ আপনাদের সামনে ডিপোজিট করে। সো এখানে ডিপোজিট করে 400 টাকা যদি ডিপোজিট করেন, প্রতিদিন 3টি করে এড দেখতে পারবেন, যার বিনিময়ে আপনি এখান থেকে 15টা টাকার করে ইনকাম করতে পারবেন এবং প্রতিটা রেফারের বিনিময়ে পাবেন আপনি 10% কমিশন। যে পরিমাণ টাকা ডিপোজিট করবেন তার 10% কমিশন। সো গাইস, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেন, অ্যান্ড যারা অলরেডি এখনও অ্যাকাউন্ট করেন নাই, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে অ্যাকাউন্টটা করে নেবেন। আপনার ডিপোজিট কিভাবে করবো, এখান থেকে ডিপোজিট না করলে তো আমরা এড দেখতে পারবো না। সো ডিপোজিট করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট যে ব্যালেন্স রয়েছে, আমরা এখান থেকে ডিপোজিট ব্যালেন্সে ক্লিক করব। ওকে, দেখি ডিপোজিট ব্যালেন্সে ক্লিক করার পরে আমাদের সামনে তখন এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আমরা বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারবো এবং চার্জ 00। দেখেন বিকাশে ডিপোজিট করলে আমাদের চার্জ কিন্তু 00। সো আমরা এখান থেকে সিলেক্ট করব কিসের মাধ্যমে ডিপোজিট করতে চাই সেটা সিলেক্ট করি, এখান থেকে বিকাশের পার্সোনালে ডিপোজিট করব। সো ডিপোজিট অ্যামাউন্ট এখানে কত, আমরা $5 ডিপোজিট করবো ন্যূনতম। ওকে, আমরা এখান থেকে $5 ডিপোজিট করবো। এখন আমরা সাবমিটে ক্লিক করে দিলাম। ওকে গাইস, সাবমিটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখানে $5 কিন্তু অ্যামাউন্ট এসেছে। এখান থেকে দেখেন নেট অ্যামাউন্টও কিন্তু $5 এখান থেকে এসেছে। সো আমরা এখন একটা লাস্ট স্টেপে যাব। ওকে, কন্টিনিউতে ক্লিক করব আমরা। এখন কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে দেখতেছেন তাদের বিকাশ একটা পার্সোনাল নাম্বার রয়েছে, এই নাম্বারটা এখন আমাদেরকে কপি করে নিতে হবে। ওকে, এই নাম্বারটা যখন আমরা কপি করে নিব, কপি করে নিয়ে চলে যেতে হবে আমাদের বিকাশ যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যেতে হবে। আমরা চলে যাচ্ছি বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে। গাইস, চলে এসেছি আমার মোবাইল অ্যাপ্লিকেশনের বিকাশ অ্যাপে। দেখেন আমার বিকাশ অ্যাপে কিন্তু ব্যালেন্সই রয়েছে, বর্তমান ব্যালেন্সই রয়েছে এখান থেকে 1900 টাকা। সো আমি এখান থেকে 500 টাকা সেন্ড মানি করে দেবো। ওকে, আমি সেন্ড মানির জন্য সেন্ড মানিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি 400 টাকা সেন্ড মানি করবো সেই নাম্বারে। ওকে, নাম্বারটা আমি পেস্ট করলাম। করার পরে এখান থেকে আমি 400 টাকা সেন্ড করব। ওকে, দেখেন 400 টাকা আমি এখান থেকে সেন্ড করব, 400 টাকা। ওকে, সেন্ড করার পরে এখান থেকে আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে দিব। আমাদের পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে, 405 টাকা কেটে নিবে। সো আমরা এভাবে সেন্ড করবো। দেখ লাইভ কিন্তু আপনাদের সামনে আমি ডিপোজিট করলাম। এখন আমাদের ডিপোজিট করা কমপ্লিট, এখান থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখান থেকে কপি করব। ওকে, কপি হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের এই অ্যাপ্লিকেশনটার ভিতরে। এখান থেকে কনফার্মে ক্লিক করব। দেখি কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আমরা যে নাম্বারটাতে টাকা পাঠাইছি যে নাম্বার থেকে সেই নাম্বারটা এখানে দিব। আগে আমরা ট্রান্সলেশন আইডিটা দিয়ে নিচ্ছি, এখানে ট্রান্সলেশন যে আইডিটা কপি করেছি এটা এখানে দিলাম। দেওয়ার পর আমরা নাম্বারটা এখন দিব। গাইস, নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। এখন আমরা সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে। দেখতেছেন ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুলি হয়েছে আমাদের এখানে। এখন আমরা ওকেতে ক্লিক করব। এখন আমরা কিছুক্ষণ পরে দেখব আমাদের ব্যালেন্সে টাকাটা অ্যাড হয় কি না। দেখেন ডিপোজিট হিস্টোরিটা কিন্তু এখান থেকে শো করতেছে। ওকে, এখন 5 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু আমাদের এখানে অ্যাড হবে, এই যে ডিপোজিটে কিন্তু এখানে অ্যাড হবে। তারপর আমাদের প্ল্যানটা কিনতে হবে। গাইস, এখন যদি আমরা অল হিস্টোরিতে ক্লিক করে আমাদের ডিপোজিট হিস্টোরিটা দেখি, দেখি আমাদের ডিপোজিট হিস্টোরি কমপ্লিট হয়েছে কি না। ওকে, এখান থেকে দেখবো। দেখেন 9 মিনিট আগে কিন্তু অলরেডি 9 মিনিট আগে কিন্তু কমপ্লিট হয়েছে। এখন আমরা দেখবো আমাদের মেন ব্যালেন্সে অ্যাড হয়েছে কি না। আমরা ড্যাশবোর্ডে ক্লিক করতেছি। ওকে, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখতে পেলেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেল সাকসেসফুলিভাবে, ডিপোজিট ব্যালেন্স। এখন আমরা এখান থেকে প্ল্যান কিনবো। আমরা যে $5 প্ল্যানটা আমরা ডিপোজিট করেছি সেই প্ল্যানটা কিনবো। তার জন্য আমরা মেম্বারশিপ দেখতে পাচ্ছেন এখানে, মেম্বারশিপ লেখাই, মেম্বারশিপে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ফ্রিতে রয়েছি। এখন আমরা এই বেসিক যে দেখতে পাচ্ছেন আপগ্রেড, এটা আমরা আপগ্রেড করার জন্য আপগ্রেডে ক্লিক করব। ওকে গাইস, আপগ্রেডে ক্লিক করার পরে দেখতেছেন আপগ্রেড সাকসেসফুলি এবং আমরা ওকেতে এখন ক্লিক করে দেব। এখন আমাদের সামনে কিন্তু অ্যাড চলে আসবে। আমরা যদি এখন 3 ডটে ক্লিক করে অ্যাড ভিউতে ক্লিক করি, এখন কিন্তু আমাদের সামনে অ্যাড আসবে। দেখেন এখানে আমাদের সামনে কিন্তু একদম রিং টাকার মতো কিন্তু সবগুলো অ্যাড চলে এসছে। আমরা এখন অ্যাডগুলো দেখার জন্য এখান থেকে কী করবো, দেখেন এই অ্যাডটা দেখার পর আমরা এখান থেকে পাঁচ টাকা পাবো। আমরা 15 টাকা পাবো, তিনটা অ্যাড দেখার বিনিময়ে। সো আমরা অ্যাড দেখার জন্য শোমিতে ক্লিক করতেছি। ওকে গাইস, শোমিতে ক্লিক করার পর দেখেন এটা লোড নিবে, এটা পুরোটা লোড নিবে। ওকে, লোড হয়ে গেলে কিন্তু আমাদের অ্যাড দেখাটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ক্যাপচাটা পূরণ করে নিতে হবে। দেখেন লোড কিন্তু হচ্ছে। সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এখান থেকে 100% কিন্তু পেমেন্ট পাচ্ছে মানুষ 3 মাস থেকে, আপনাদেরকে বলতেছি বারবার, 3 মাস থেকে পেমেন্ট পাচ্ছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, আপনারা সেগুলো জয়েন করে নেবেন। ওকে, আমারটাতে কিন্তু এটাতে দেখা যাচ্ছে না, যারটাতে দেখা যায় না তারা আবার 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ মোড করে নেবেন। যখন অ্যাড দেখবেন তখন এখন কিন্তু কমপ্লিটলিভাবে দেখা যাবে।
এখন কিন্তু সব কিছু ওকে হয়ে গেছে, এখন আমাদের কোনো কিছু যোগ করতে হবে না, আমরা শুধু কনফার্মে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাড দেখাটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, অ্যাড দেখাটা কিন্তু দেখেন আমাদের কিন্তু এখান থেকে অ্যাডটা কিন্তু সাকসেসফুল আর্ন হয়েছে। সো আমরা ডেস্কটপ ভার্সনটাকে আবার ই করি, মোবাইল ভার্সনে করে নিই। ওকে, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমাদের সামনে এখন আরেকটা অ্যাড আসছে, আমরা অ্যাডটা তিনটা অ্যাডই দেখি। গাইস, আমরা দেখলাম সঠিকভাবে ডিপোজিট করা এবং সঠিকভাবে অ্যাড দেখার আমরা প্রসেসগুলো দেখলাম। সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে চাচ্ছেন ডিপোজিট করে, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা দেখে আপনারা অ্যাকাউন্ট কীভাবে করতে হয় করে নিন এবং ইনকাম শুরু করে দিন। ধন্যবাদ সবাইকে।